এই ভদ্রলোকের সাথে আলাপ হলো। এনারা কিন্তু এই জায়গার খুব আদি বাসিন্দা। এনার বাড়ি রাঘবপুর গ্রাম। এনারা সাহেব বাঁধকে অনেক ছোট থেকে দেখেছেন। তো চলুন এনার মুখেই শুনে নিই সাহেব বাঁধের কিছু কথা। কিছু কিছু জায়গা আছে আমার খুবই প্রিয়, তার মধ্যে এটি একটি জায়গা। তবে এই জায়গাটি অনেকেরই প্রিয় অবশ্যই, এটি হলো সাহেব বাঁধ। দেখলেন সাহেব বাঁধের এখনের পরিস্থিতি, এই কচুরিপানায় ভর্তি, আর কিছুটা অংশ অবশ্য পরিষ্কারও আছে। তো একটা নতুন ইনফরমেশন পাওয়া গেল কি, এইবার একটা পারমানেন্ট সলিউশন এই কচুরিপানার হতে চলেছে। এই যে পরিষ্কারের কাজও চলছে, আপনারা ভিডিওটি এটি দেখুন। মাছ চাষ হতে চলেছে এবং সেই মাছ চাষের লিজ যারা পেয়েছে পুরুলিয়া ধীবর সমিতি, 50 লক্ষ টাকার বিনিময়ে 1 বছরের লিজ। তো সেই কারণে তারা টেন্ডার করিয়ে এই সাহেব বাঁধ পরিষ্কার করার দায়িত্বটি আরেকটি সংস্থাকে দিয়েছে। তারা পরিষ্কার করছে এবং এটি নাকি পারমানেন্ট। তারা কিছু একটা মেডিসিন অ্যাপ্লাই করবে যেটা মাছের বা জলের কিছু ক্ষতি করবে না, কিন্তু এই কচুরিপানা আর হবে না রেগুলার। সেটি পরপর 3 মাস ওটি ইউজ করতে হবে। তো যাই হোক, আমরাও এটি চাইছিলাম যে জল যেন পরিষ্কার থাকে। আচ্ছা, আপনারা যখন দেখেছেন সাহেব বাঁধকে তখন কত বড় ছিল এর এরিয়া? অনেক বড় ছিল। এই যে আমরা যেখানে বসে আছি ধরুন, এই যে এই এরিয়াটি, এটি এটিও কি এইগুলোতে আর্ট ছিল না? আর কি বর্ষাকালে কেমন জল হতো? আচ্ছা, পুকুর পুকুর টাইপের ছিল। আচ্ছা, আর মাছ কেমন হতো বর্ষাকালে? রাস্তাতেও মাছ উঠে যেত, এরকম মাছ ছিল। আচ্ছা, আর এখন কেমন দেখছেন? এখন দেখুন অবস্থা, এই যে না মাছ না, এই যে ধরুন এই যে কচুরি পানায় ভর্তি, তো এই যে কচুরি পানা পরিষ্কারের কাজ চলছে কিন্তু কিন্তু কমপ্লিট হচ্ছে না। অনেক পাখি ছিল, এখন কি পাখির সংখ্যা কমছে? আর এই যে পাড়গুলি কেমন ছিল সেই সময়? ফাঁকা তো একদম, কি রাঘবপুর মোড় থেকে এই চত্বর দেখা যেত। আর এই সাহেব বাঁধের পাড়ে সব থেকে আগের কোন ইয়েটি, মানে এই মিউজিয়াম, আপনারা ছোট থেকে মিউজিয়াম দেখেছেন কি? ছোট থেকে দেখেছেন। আর ভারত সেবাশ্রম সংঘ? হ্যাঁ, ভারত আশ্রমও দেখেছি। আচ্ছা, আর বাকি যে বিল্ডিং এগুলো সব নতুন নতুন একটা ছিল? আচ্ছা, আর এই এই যে আকাশ সরোবরের যে জায়গাটি, ওগুলো ছিল না? ওই যে ওইখানে যে রাস্তা আছে, আর ওই রাস্তা দিয়ে কি বাস এই সব যেত? ওইটা দিয়ে বাস যেত, আমরাও ছোট সময় গেছি। আর তখন কি এই সাহেব বাঁধের পাড়ে ওই পাড়ে সব নোংরা, গোটা পুরুলিয়ার নোংরা ফেলা হতো না? যেখানে ওই আকাশ সরোবর হয়েছে সেই জায়গাতে পুরুলিয়ার আবর্জনা নোংরা ফেলা হতো ওই সাইডে, আর এখন সেইখানেই সব ওই বড় বড় বিল্ডিং। আর এই যে এইখানে যেটি দেখছি আমরা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলছে, এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কি এখন চালু আছে? মানে জল পরিষ্কার করার যে ব্যবস্থা, জল ফিল্টার করে নিয়ে ট্যাঙ্কি পাঠায়। আচ্ছা, ট্যাঙ্কি থাকে, তারপর যত মানে ট্যাঙ্কিতে পাঠায়, ট্যাঙ্কিতে পাঠায়। আর এখন কি চালু অবস্থায় আছে? এখন তো সব মোর্চা ধরে আছে দেখলাম। না, গরমের দিনে ওটা গরমের দিনে চালু হয়। আচ্ছা, ভাগের দিন চালু থাকে। আপনারা কত বড় মাছ দেখেছেন এই সাহেব বাঁধে? মোটামুটি কত কত কিলোর মাছ আপনাদের চাক্ষুষ দেখা?
পঞ্চাশ কেজি পর্যন্ত দেখেছেন? বোয়াল বোয়াল মাছ দেখেছেন? চিতল মাছ। আচ্ছা, আপনারা কি এই সাহেব বাঁধে কোনোদিন মাছ ধরেছেন? আচ্ছা, আপনি আপনি কত বড় মাছ তুলেছেন সাহেব বাঁধে? আচ্ছা, এখনো তো মাছ ধরা চলে টুকটাক। তো এইবার শুনলাম যে এইবার হয়তো লিজ দেওয়া হয়েছে, এইবার মাছ চাষ হয়তো নতুন ভাবে হবে। আগে কি এরকম মাছ চাষ হয়েছে সাহেব বাঁধে? আচ্ছা আচ্ছা, আর মাছ ছাড়া হয়নি। তো এইবার নাকি শুনলাম যে জেলেপাড়া লিজ নিয়েছে, তারা নাকি মাছ টাছ হয়তো চাষ করবে এবার। জেলারা নিজেদেরই জোগানগুলো করতে পারছে না, জেলারা সাপোর্ট নিয়েছে। ঠিক, এই সাহেব বাঁধকে ঘিরে আমাদের প্রচুর আশা, বুঝলেন, একে কীভাবে ভালোভাবে রাখা যায়। আর দেখছেনও সাহেব বাঁধকে ঘিরে প্রচুর প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠান সব তৈরি হয়েছে, বিভিন্ন রকম মন্দির, ভারত সেবাশ্রম সংঘ, হোটেলস, হোটেলসে তো চারদিকে একদম ভর্তি, আইটি পার্ক। তো দরকার এই জল একটি বড় আধার। পরিবেশ পরিস্থিতি এমন হতে চলেছে, প্রচণ্ড গরম, নদীর জল তো প্রায় শুকিয়েই গেছে, বালি যেভাবে তোলা হচ্ছে জল অনেক নিচে। তো এই অবস্থায় মুকুটমণিপুর ড্যাম থেকে নতুন পাইপলাইন সংযোজন করে প্রতি ঘরে ঘরে যে জল, তার ব্যবস্থাপনা কাজ চলছে। তো সেই ক্ষেত্রে সাহেব বাঁধের জলও একটি বিশাল আধার, একে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এটি অবশ্যই একটি চিন্তার বিষয়। আর পুরুলিয়ার সবচেয়ে বড় বড় গাছ যদি কোথাও দেখতে পাওয়া যায় এই সাহেব বাঁধের পাড়েই। আপনি দেখুন কী সুন্দর, কত গাছ চারদিকে, বড় বড় গাছ, এই সাহেব বাঁধকে বেস করেই কিন্তু এগুলো হয়েছে। আর শীতকালে পরিযায়ী পাখি তো প্রচুর আসে, প্রচুর পরিযায়ী পাখি বিভিন্ন কান্ট্রি থেকে আসে, পাখিদেরও একটি দারুণ জায়গা। এই যে কিচিরমিচির শব্দ শুনুন, পাখিদের কলতান, একটি খুব সুন্দর পরিবেশ। আমি মাঝে মধ্যে এখানে আসি একটু প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তো খুবই সুন্দর একটি জায়গা, এটি একটি পুরুলিয়ার একটি বিগেস্ট অ্যাসেট বলা চলে। এই যে দেখুন পাইপলাইন এখানেও রয়েছে, ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গেছে। এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই যে কচুরিপানা পরিষ্কার করে এই সাইডে রাখা হয়েছে, এগুলোকেও তোলা প্রয়োজন। এগুলো তো কতটা জায়গা দেখুন কভার করেছে সাহেব বাঁধের এরিয়া।